চচ্চড়ি রান্না করছি, সেই জন্য সর্ষের তেলে নুন হলুদ দিয়েছি, দিয়ে এবার কিছু করলা আছে সেগুলো ভেজে নেব। দেখুন করলাগুলো আমি বেশি আর ভাজবো না, উঠিয়ে নেব। এখানে আমি 5 ফোড়নে দিয়েছি বেশি করে সর্ষে রাঁধুনি আর যা যা থাকে। এবারে আমি আর একটু সর্ষের তেল দিয়েছিলাম, এবারে আমি দেখুন এই যে বেগুন আলু, বেগুন আলুর পর কিছু কাঁচকলা আর আটপাকা পেঁপে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এবার আমি নুন আর হলুদ দিয়েছি, পরে লাগলো এবার দেবো। এই সব কিছু আমি এখন খুব ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রাঁধুনি আমল দিয়ে থেতো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি, আর ওই ভাজা করলাগুলো আমি এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করবো। আমি এগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল মিশিয়েছিলাম, সেই জলটাও শুকিয়ে গেছে আর ওই ভাজাটা হয়ে গেছে। দেখুন আমার সবজি দিয়ে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে দেখাবো। সবজি দিয়ে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আপনারা কেউ ট্রাই করে দেখবেন, ইচ্ছে হলে খুব ভালো হয়।